তারা মায়ের পুজো দেওয়ার পরে তো একটু টিফিন করলাম, একটু কেনাকাটি করলাম, তারপরে রুমে গেছিলাম, রুমে গিয়ে একটু রিফ্রেশ হলাম। রিফ্রেশ হয়েই তারপরে তো শুরু হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়ার পালা। গতকাল তো রীতিমতো খেয়েছিলাম লোকনাথ রেস্তোরাঁতে, সেখানে জবরদস্ত খেয়েছিলাম, কিন্তু আজকে ভাবলাম কোথায় খাওয়া যায়। অনেকের মুখে শুনলাম এখানে আর একটা খুব ভালো ফেমাস রেস্তোরাঁ বা হোটেল বা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে আনন্দময়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানকার খাবার দাবারও নাকি যারা তারাপীঠে আসেন তারা নাকি খুব পছন্দ করেন। তাই আমরা এখানে চলে আসলাম, আজকে আমরা আনন্দময়ীতে যাব, গিয়ে ভাত ডাল মাছ মাংস মানে দুপুরে যে খাওয়া বা লাঞ্চ সেটাই খাবো। আনন্দময়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যদি বলেন আসবেন কীভাবে, রামপুরহাট থেকে তারাপীঠে যাওয়ার সময় একদম তারাপীঠের মধ্যেই, তবে ব্রিজটার আগে রামপুরহাট থেকে আসার পথেই আপনার ডান দিকে পড়বে আনন্দময়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বাইরে রোদের মধ্যে বেশি কথা না বাড়িয়ে ভিতরে যাওয়া যায়। তা আপনাদের এখানে কী কী খাবার দাবারের ব্যবস্থা আছে দুপুরে? আচ্ছা মেনু কার্ডে আছে না, ভেজ ননভেজ সব আছে, মিল সিস্টেম আছে দেখছি। আচ্ছা তাহলে একটা কাজ করুন, আমাদের যে ভেজিটেবল মিল একটা দিন যার দাম দেখতে পাচ্ছি 80 টাকা, আর একটা মাটন, মাটন হবে তো? ব্যাস ব্যাস দেখবো রামপুরহাটে তারাপীঠের মাটনটা কীরকম সেটা দেখতে হবে। এটা কি দেশি মাটন নাকি না রিয়াজি মাটন? খাসিগুলোর সাইজ কীরকম হয়? 6-7 কিলো মানে ছোট খাসি হয় তাহলে একদম। তো বসে পড়েছি আনন্দময়ী হোটেলে, আর সেখানে আজকে যা যা বললো হয়েছে। আজকে উইকডে একটুখানি সব হোটেলগুলোতে একটু খালি থাকে, কিন্তু আনন্দময়ীতেও দেখুন অলরেডি এখন বাজে 12:15, 12:15-তেই মোটামুটি ভিড় শুরু হয়ে গেছে অফ ডেতেও মানে উইকেন্ডে। তো কী কী খাবার দাবার নিয়েছি সেটাকে বলে নিই। 80 টাকা একটা ভেজ থালি নিয়েছি যেটা এখানে খুব চলে, আনলিমিটেড ভেজ থালি। আনলিমিটেড মানে দেখুন 80 টাকায় কী কী আছে, ভাত এটা দেখতে পাচ্ছি সরু চায়ে লম্বা লম্বা ভাত, মোস্ট প্রবলেম সেদ্ধ বাসমতি চালের ভাত, সঙ্গে আছে ঝুরঝুরে আলু ভাজা, আর এটা আছে মিক্স সবজি মনে হচ্ছে এটা, আর তার সাথে আছে পোস্ত, আলু পোস্ত, আর সঙ্গে আছে থকথকে ডাল, আর আছে চাটনি পাঁপড়। এই থালিতে যা যা আছে প্রত্যেকটা খাবারই হচ্ছে আনলিমিটেড, যত খুশি আপনি নিতে পারেন। আর তবে পাঁপড় চাটনি আলু ভাজা বললো যে না বারবার এটা হবে না। আর সঙ্গে নিয়ে নিয়েছি দেখুন রগরগে বানানো একদম লাল টকটকে কাতলা মাছ, এই কাতলা মাছের দাম হচ্ছে 150 টাকা, আর এখানে আছে হচ্ছে পমফ্রেট মাছ, পমফ্রেট মাছের দাম বলে 160 টাকা। দুরকম খাসির মাংস আছে, বলবো যে আপনাদের জাস্ট দেখানোর জন্য বললাম, এটা হচ্ছে খাসির একদম রেগুলার ঝোল, মানে যেটা হচ্ছে খাসির মাংস ঝোল, দাম 240 টাকা, আর একজন মাংস কষা যার দাম হচ্ছে 260 টাকা, এটা একটা স্পেশাল। আর সাথে এখানে কিন্তু প্রথমে ঘিও দেওয়া হয়, এই ঘি আছে, ঘিটা নেবো এখনই। ব্যাস তো এতগুলো খাবার তো আমরা খেতে পারবো না, কয়েকটা খাবার রাখবো, বাকিগুলো একটু রিটার্ন করবো। তো শুরু করি খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া শুরু করার আগে খাওয়াটা একটু বড় করে নিই, মানে এগুলো একটু সাইড করে নিচ্ছি আগে। ব্যাস এতটা পরিমাণে ঘি দিয়েছে, আমি জানি না সমস্ত কাস্টমারদেরকে এখন ঘি দেওয়া হয় কি না, নাকি ক্যামেরা দেখে ঘি দেওয়া হয়েছে আপনারা সেটা সঠিক জানি না, কিন্তু ঘিয়ে চপচপ করে দেওয়া হয়েছে। সঙ্গে একটু দিয়ে দিচ্ছি লবণ, আর সঙ্গে এখানে আনলিমিটেড পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ব্যবস্থা আছে। লেবু তো দেখতে পাচ্ছি না, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ ঘি দিয়ে ভাতটাকে মাখিয়ে নিলাম, কালারই চেঞ্জ হয়ে গেছে এতটা ঘি দিয়েছে। ঘিয়ের ফ্লেভারটা খুবই স্ট্রং ফ্লেভার, বেশ ভালো হতো। আর সঙ্গে ঘিয়ের সাথে মুচমুচে আলু ভাজা, সঙ্গে কাঁচা লঙ্কা, ঘি আলু ভাজা কাঁচা লঙ্কা, এবারে জমে ক্ষীর। এবার নিয়ে নিচ্ছি দেখুন থকথকে মুগ ডাল, মানে থকটা মানে এত থকটাকে তো অনুষ্ঠান বাড়িতে হয় না, আর ঘি দিয়ে অলরেডি মাখানো ছিল, তার কারণে এতটা ঘি দেওয়া হয়েছে পুরোটা দিয়ে খেতে পারলাম না, তাই ঘি ভাতের উপরে আমি ডাল নিয়ে নিচ্ছি। ঘি ভাত সহযোগে ডাল, শুধু খেলে কেমন লাগবে আমি ঠিক বলতে পারছি না, আমার ঘি ভাত সহযোগে খেতে হচ্ছে। ডালটা ফিল করা যাচ্ছে, ঘিয়ের উপরে নিয়ে এলাম থকথকে মুসুরির ডাল, তো মুসুরির ডাল দিয়ে বেশ মজা, কিন্তু একটু লবণটা বেশি মনে হচ্ছে, মনে হয় একটু লবণটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, যেটা যেহেতু আমি ঘি ভাত খাওয়ার সময় লবণটা একটু বেশি ছিল, কিন্তু লবণটা একটু বেশি মনে হলো। এবার দেখে নিচ্ছি একটা মিক্স সবজি, এটা মনে হচ্ছে কাঁচকলা ডাঁটা আলু পটল দিয়ে তৈরি একটা মিক্স সবজি, খেয়ে দেখেটা মিক্স সবজি দিয়ে
ভাব বেশ টেস্টি, সবজিটা বেশ ভালো স্বাদ আছে। তবে সজনাটা ডাটাগুলো একটু মোটা মোটা টাইপের, বুড়ো ডাটা। তো ডাল দিয়ে বেশ খেলাম। এবার আছে আলু পোস্ত, কিছুটা পরিমাণে আলু পোস্ত নিয়ে নিলাম, ভাত দিয়ে আলু পোস্তকে একটু মাখিয়ে নিই। আর এখানে কিন্তু বলে ভেজ থালি যেটা আছে 80 টাকা, তো ভেজ থালির মধ্যে যে দুটো দেখলাম তার মধ্যে মিক্স ভেজটাকে বেশ ভালো লেগেছে। তবে একটা কথা, এসে তুলনা যদি করতে হয় তার কারণ তুলনা প্রশ্নটা এই কারণে আসছে, কালকেও কিন্তু আমরা গিয়েছি লোকনাথ রেস্তোরাঁতে, সেটাও তারাপীঠেরই একদম মা তারা সরণীতে, সে খাবারের দুটো এই খাবারটার মধ্যে তুলনা করা যায়, তাহলে আমার কাছে মনে হচ্ছে এখন অব্দি যা যা খেয়েছি লোকনাথটা একটু বেটার মনে হয়েছে। কিন্তু বাকি যেমন ভাতের কোয়ালিটি দুটোর মধ্যে ওটা একই রকম, 19-20, আলু আটা সবই ঠিকঠাকই আছে, একই রকমই ছিল। সবজি দুটো ওখানে দুটো ছিল না, একটু সবজি দুটো মধ্যে ওটা মনে হচ্ছে সবজিটা আর একটু বেটার, যদি রান্না হাতে রান্না কমে এটা একটু ভালো হয় ওটা একটু খারাপ হয়, এটাই স্বাভাবিক। আলু পোস্তটা সেরা, আলু পোস্তটা কিন্তু বেশ খেতে, স্পেশালি পোস্তের খুব স্ট্রং এখানে ফ্লেভার আছে। আশিটা আলু খাওয়া হিসাবে কিন্তু এমন আর ঠিকঠাকই আছে, যত খুশি খেয়ে যেতাম। ইনাদের ভাষায় পেট থেকে গলা অব্দি ডুবিয়ে খান, কোনো চিন্তা নেই। এবারে নিচ্ছি মাটন, খাসি মাছ আছে যদিও, তো বিট্টু বলে মাছটা ওই বিট্টু খেতে চাইছে, শোনো মাটন তো খাবেই মাছটাও খাবে বললো, তো ঠিক আছে আমি ততক্ষণে মাটনটাকে দেখি আগে, মাটন দেখি, খাসি খাসি খাসি, সকালবেলাতে অনেক কচুরি কচুরি খেয়েছি, তো চুন তেল চপচপে খাসির কষা মাংস, আর একটা আলাদাভাবে একটু হচ্ছে কষানো হয়েছে টমেটো পেঁয়াজ দিয়ে, রগ রগে একদম, কালারটা দেখো একদম, ও সে গ্রেভির কি কালার, কচি করে বেশ বিট্টুর ভাষায় কচি করে মাংস নিয়ে নিয়েছি। আর এখানে শুরুতে যেটা জিজ্ঞেস করে জানতে পারছিলাম যে এখানে খাসির সাইজগুলো নাকি খুব ছোটো হয়, আর দেশি খাসি ব্যবহার করা হয়, কোনো রিয়াজি খাসি নয়, তারা জুড়ে নাকি পুরো দেশি খাসির চলটাই আছে, তো রিয়াজি খাসি খুব একটা নেই। কালকে রাতেও আমরা তাই দেখছিলাম, ছোটো ছোটো খাসি কাটা হচ্ছিলো, টেস্টই আলাদা, আর কালারটা দেখুন কী হয়েছে, পুরো লাল টকটকে, মানে এবার হাত ধোয়ার পরে মানে কালার হয়তো হলদেটে হয়ে থাকবে। আমি তো ভাত দাঁড়ো মাখিয়ে নিয়ে কালারটাকে একটু লাইট বানানোর চেষ্টা করি, দুর্দান্ত খেতে দুর্দান্ত। ঘুরের ভিতরে যা হয়েছে না, এটা এনারা বললো যে কষানো, মানে কষা সাথে আছে মাটন কষা, মাটনের পিসটা দেখুন, হা হা নরম চুলচুলে, একবারে নরম চুলচুলে মাটন, দুর্দান্ত খেতে দুর্দান্ত। এইরকম মাটন কষা খেলে বলতেই হবে, কি বলতে হবে একটু হাসি রে খাসি মুখে বললেই হাসি, মাটন দিয়ে রাইস দিয়ে মাখিয়ে নিই, লোকনাথেও আমরা দুরকমের মাংস খেয়েছিলাম, একটা ছিল নর্মাল কষা বা যেটাকে বলা হয় খাসির মাংস, একটা ওটা কষা বানিয়ে দিয়েছিল, কষাটা বিক্রিটা খেয়েছিল, বিক্রিটা বলছিল অতটা ভালো হয়নি, রেগুলার মাংস খুব ভালো হয়েছে। এখানে যদি আমরা রেগুলার মাংসটা নিলাম না, কিন্তু কষাটা কিন্তু দুর্দান্ত বানিয়েছে, তো মাংস দিয়ে হালকা ঝোল দিয়ে, ঝোল বেশ ঝোলের কালারটা দেখেই মনে হচ্ছে অল্প ঝোল দিয়ে মাখিয়ে নিই। সেই সাথে দিদি খাওয়াটা শেষ করি আসছি, চাটনিটা ব্যাপক, এইখানে ঝেই পুরানো ঘি দেওয়া, মানে পুরোপুরো গিয়ে স্নান করে দেওয়া হলো আমাদের দুজন, দুজনের ভাতটাকে দাঁড়ান দাঁড়া করিয়েছে, আমাকে স্নান করিয়েছে,
ঘিয়ের ফ্লেভারটা কিন্তু ব্যাপক। এই ঘি ভাত সাথে আলু ভাজা, এই আলু ভাজা কেন মুচমুচে, কিন্তু এই ঘি দিয়ে কিন্তু ওই নরম নরম একটু হালকা যে আলু ভাজা সেই ভাই আর খেতে বেশি ভালো লাগে। সামান্য একটু নুন দিতে হবে। হ্যাঁ, ঘি ভাতের কোনো বিকল্প হয় না আর এর কোনো রিভিউ হয় না, দুর্দশা খেতে লাগবে। ঘিয়ের কোয়ালিটি কিন্তু সত্যি দুর্দান্ত। ডাল মুসুরির ডাল, এই ডালে কিন্তু পাতলা তেল দিলে দাদাই কিন্তু ঘন ডাল দেওয়া হয়েছিল, কি হবে তাই তো, যাই হোক। আর এখানে কিন্তু আমার তরকারিটা পাতা দেওয়া হয়েছে, যে ডাজেন্ট ম্যাটার, হালকা করে তরকারিটা দিয়ে ডাল দিয়ে সাথে ঝুটঝুটে আলু ভাজা 800 টাকা পারফেক্ট থাকবে, মাছ মাংস দরকার পড়বে না, রান্নার কোয়ালিটি সত্যি ভালো লাগবে। লঙ্কা কোথায়, লঙ্কার সাইজ নিয়ে আমার প্রতিভা আছে, এটুকু সাইজ হলো লঙ্কার সাইজটা আমি দেখা যায়। এটা কি লঙ্কা, এটা কি বিট্টুদা তো একবারই খেয়ে নেবে, তাই না বিট্টুদা, এটা এক কামড় আমার। এই পাথরের সবজিটা কিন্তু দুর্দশা হয়েছে খেতে, অনেকটা শুক্ত ঝাল শুক্ত যেটা আমরা খেয়েছিলাম বাঁকুড়ার, অনেকটা টাইপ হমনি ফলে আমার কিন্তু করলাও পড়লো আমার মুখে। তুমি দেখে নিলাম এবারে হচ্ছে পোস্ত, পোস্তটা এখানটা এটা স্থানীয় খাবার বলা যেতে পারে, এটা লোকেরা পোস্তটা খুবই খায়, বাঁকুড়া আর বীরভূম লোকেরা কিন্তু পোস্তটা খুব ভালোবাসে খেতে। দামটা কম না পোস্তর দামটা, যেটা দেখুন পোস্তর দাম কম, পোস্ত দিয়ে মেখে নিলাম ভাতটা, পোস্ত মানে ঘি দেওয়া আছে। একটি ব্যাপার হচ্ছে এই বীরভূম অঞ্চলের পোস্তটা কিন্তু খুব একটা মানে হেভি ডিশ, আমি দেখো খুব জনপ্রিয় ডিশ, বীরভূমের গর্ব তথা বাংলার গর্ব, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় প্রণব মুখার্জী মহাশয় এখানে থাকতেন, আর ওনার কিন্তু একটা ফেভারিট ডিশের মধ্যে এটা ছিল একটা, প্রতিদিনের খাবারের সাথে বা প্রতিদিন দুপুরের খাবারের মধ্যাহ্নভোজের সাথে পোস্ত কিন্তু ওনার থাকত। ভেজ আইটেম যদি অনেকক্ষণ ধরে সারলাম, এবার চলে এসে ননভেজ আইটেমে চলে এসে কাতলা মাছ, উফ কাতলা মাছের রংটা দেখে দিন, এই সাদা ভাতটাকে একটু রাঙিয়ে তুলতে গেলে এই কাতলা মাছের ঝোলটাকে এতে নিয়ে নিতে হবে, সেই কালার পেটিতে রাখলাম অনুব্রতর জন্য। উফ মাছের পিসটা কিন্তু সেরা সেরা পিস, সেটাও কিন্তু দুর্দশা হয়েছে, কিন্তু নুনটা একটু বেশি মনে হল মাছের মধ্যে। বাবা কালার দেখো, কি অবস্থা, এটা পুরো হোলি খেলা হচ্ছে স্বাভাবিক, আমি নিজে না কালার যেরকম হোক খাবারের প্রতি কোয়ালিটির স্বাদ কিন্তু ব্যাপক। কোন রাস্তার ধারে তারাপীঠের তার ঝোলের মধ্যে হালকা শুকনো লঙ্কাটাও চটকে দিতে হবে, ঝোলটা কিন্তু এমনিতেও স্পাইসি বাট খুব একটা না হালকা স্পাইসি, ঝাল নেই কাশ্মীর মটন কষা, এ বাবা রে বাবা মটন কষা তো এখানে একদম পুরো, এটা তো আমি খেয়েছি, আমি দেখেছি কালার জবরদস্ত কালার।
মানুষটা খেতেও স্বাদ আছে। পাখিটা পুরো ভর্তি করে দিয়েছিল, পুরো খালি প্রায় শুরু করে। দেশি মটনের স্বাদ বলে এটাকে দেশি মটন, রিওয়াজি খাসির একটা আলাদা স্বাদ, এই খাসির আলাদা স্বাদ। এখানে কিন্তু আপনি অরজিনাল যে মটনের বা খাসির যে স্বাদটা হয় সেটা আপনি ফিল করতে পারবেন। রিওয়াজি খাসির কী হয়, চাষের খাসি না, চাষের খাসি না, এক্স্যাক্ট চাষের খাসি না, যেমন দেশি মুরগি ঠিক তারপর দেশি খাসি। হ্যাঁ, হয়তো শক্ত চর্বিটা পাবেন না, মাংস পরতে পরে সেই হয়তো রিয়ালিটা পাবেন না, কিন্তু এই মাংসটা যে স্বাদ এটা না খেলে আপনি কোনোদিন বুঝবেন না, এটা টেস্ট করতে হবে। হ্যাঁ, তো খাওয়াটা শেষ করি, দাদা আসছে। জবরদস্ত খাওয়া দাওয়া করলাম আনন্দময় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো খাওয়া দাওয়ার পর একটা কথাই বলতে পারি, তারাপীঠে যদি আসেন তাহলে একটা অন্যতম দুপুরবেলা বা রাত্রিবেলা খাওয়ার গন্তব্যস্থল কিন্তু অবশ্যই আনন্দময় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেখানে খেয়ে আমাদের বেশ ভালো লাগলো। আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন, তারাপীঠ শহরের মধ্যেই আছে এটা একদম, আর একদম যে রামপুরহাট তারাপীঠ যে রোড সেই রোডের উপরে আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না, ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমাদেরকে সমৃদ্ধ করুন। আজ এই অবধি রইল, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও। Bye-bye.